গুড নুন, হ্যাপি খ্রিসমাস ডে। আমরা একটা জায়গায় এসেছি আমাদের গনগনিতে, আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর, ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন বলছে। এই যে আমার দুই মেয়ে, আমার হাজবেন্ড, দেখেছেন কত লোক দূর দূর থেকেই সবাই আসে দেখতে। শিলাবতী নদীর তীরে সূর্যোদয় বা সূর্যাস্তের মুহূর্তে গনগনির রূপ দেখুন। আমি তুমি একটু ধরো, আমি তুমি একটু করো না, ছবিটা তুমি তুলো। হ্যালো গাইজ, দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে গনগনির নদীর তীরবর্তী স্থানে হেঁটে চলেছি। অসংখ্য লোক যাচ্ছে, আমরাও তার পেছনে পেছনে যাচ্ছি সিঁড়ি ভেঙে ভেঙে। হ্যাঁ, এই যে শিলাবতী নদী বয়ে চলেছে, সুন্দর ঠান্ডা বাতাস বয়ে চলেছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি গনগনির দিকে। এই যে বড় বড় টিলা, চলো দেখুন, পাহাড়টা অটোমেটিক নিজে নিজেই যেন সেজে উঠেছে। দেখুন কিভাবে টিলার মতন লাগছে। এই যে সিঁড়ির ধাপ বেয়ে 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 সবাই নেমে যাচ্ছে, এখানে সবাই পিকনিক করতে আসে। শিলাবতী নদী বয়ে চলেছে। তোরা একটু দাঁড়ায় দেখি, একটু ছবি তুলে যাবে যাবে, দেখি একটু দেখি। মুনু এই যে তুমি না না কেন জুতো খুলছি কেন বন্ধু, গাড়ি জলটা নিয়ে আয় রে। মায়ের ফোনটা এমনি তুমি
ওইখানটাই চল না দেখুন কি বলবো হ্যালো বন্ধুরা গনগনির প্রাচীনতম টিলা তার ছবিগুলো এখন আপনাদের দেখাচ্ছি টিলাগুলো দেখুন বহু বছরের প্রাচীন পুরনো টিলার মধ্যে খাঁজ খাঁজা খাঁজ কাটা খুব সুন্দর প্রকৃতি যেন ঢেলে সাজিয়ে দিয়েছে এই গনগনিকে পর্যটন কেন্দ্রকে মনু এসো আমার কাছে এসো মনু দিদির কাছে যাও ওকে ধর ঘরের মতন লাগছে তাকে মনু দেখি এটাকে গ্র্যান্ড ক্যানিয়ন বলে দেখুন কি সুন্দর টিলা ছোট ছোট এরকম থাক মায়ের দিকে থাকো মুখটা ঠিক করো সব বুঝলো হ্যাঁ ঠিক তুলো মায়ের সঙ্গে তুলো এদিকে তাকাও মা মেয়ে বসে ছবি তুলছে কোটরের ভেতরে বড় মেয়ে এসে পৌঁছলো জয়েন্ট করলো এদিকে কেটে দেবো এত সুন্দর করেছে এবারে আমরা উঠে যাচ্ছি নিচে কত উঁচু পিছনে বেকাম হাঁপিয়ে গেলাম মনুকে কোলে না হ্যাঁ